রাজধানীতে দিনে দুপুরে অস্ত্র ঠেকিয়ে অর্থ ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে নয়জনকে ধরেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে পুলিশের ব্যবহার করা ওয়াকিটকি, ডিবির জ্যাকেট ও ইয়াবা। চক্রের তৎপরতা থেকে বাঁচতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন যুগ্ম পুলিশ কমিশনার হারুনুর রশিদ। এদিকে সিলেটের ছাত্রলীগ কর্মী আরিফুল ইসলাম রাহাত হত্যা মামলায় প্রধান আসামি শামসুদ্দোহা সাদি নামে একজনকে পাকড়াও করেছে সিআইডি। নিজেদের কখনো র‍্যাব, কখনো আবার ডিবি পুলিশ পরিচয় দিয়ে লোকজনকে মাইক্রোবাসে তুলে নিত চক্রটি। তাদের মূল টার্গেট ছিল ব্যাংকে টাকা জমা দিতে যাওয়া অথবা ব্যাংক থেকে টাকা উত্তোলনকারী ব্যক্তিরা। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যুগ্ম পুলিশ কমিশনার হারুনুর রশিদ। প্রত্যেকের নামই বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ছিনতাইয়ের মামলা, ডাকাতি মামলা, তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা এবং এমনকি নারী নির্যাতনের মামলা, রেপ মামলা রয়েছে। যখন তারা কোনো কিছু পায় না কোনো মেয়ের কাছ থেকে, এই মেয়েটাকে তারা ধরে তুলে নিয়ে যায়। আইন শৃঙ্খলা বাহিনীর কথা বললেই, ডিবির কথা বললেই বা র‍্যাবের কথা বললেই আপনারা সহজেই তাদের সাথে যাবেন না। একটু আপনারা মানে মানুষকে একটু জমায়েত করার চেষ্টা করবেন এবং যাচাই করার চেষ্টা করবেন। জানান তুলে নেওয়া ব্যক্তিকে সাভার, আশুলিয়া, বেড়িবাঁধ ও নারায়ণগঞ্জে নিয়ে ব্যাপক মারধর করে। এরপর হাতিয়ে নেয় নগদ টাকা। বিভিন্ন জায়গায় এ ধরনের ডাকাত দলের বা ছিনতাইকারীর কবলে পড়েছেন, আপনারা শুকরিয়া আদায় করে না, তা আপনারা পাশাপাশি থানাকেও একটু অবগত করবেন, জিডি করবেন, অথবা থানায় যদি আপনাদের বিরুদ্ধে আপনাদের পক্ষে ব্যবস্থা না নেয় আপনারা ডিবিতে চলে আসবেন। সরকারি কোনো কর্মকর্তা হয়তো চাকরিচ্যুত হয়েছেন অথবা তারা মানে সাসপেন্ড হয়েছেন অথবা তারা এখন এলপিআরে চলে গেছেন, এরকম কিছু সদস্য এর সাথে জড়িত রয়েছে এবং তাদেরকে গাইডলাইনও শিখিয়ে দেয়। তথ্য আমরা পেয়েছি এবং অনেকে গ্রেপ্তারও করেছি আমরা আগে। এদিকে সিলেটে ছাত্রলীগ কর্মী আরিফুল ইসলাম রাহাত হত্যার প্রধান আসামি শামসুদ্দোহা নামে এক যুবককে ধরেছে সিআইডি। হত্যাকাণ্ড সংগঠিত করার পরে সাদি সেখান থেকে সে ঢাকার মিরপুরে এসে অবস্থান করতে শুরু করে এবং মিরপুর থেকেও সে চলে যায়, আত্মগোপনে চলে যায় সে কুষ্টিয়াতে। আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই হত্যাটা কীভাবে সংগঠন করেছেন সব কিছু প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন এবং হত্যার দায় তিনি স্বীকার করেছেন। অন্যদিকে রামপুরে অবৈধ সম্পর্কের জেরে পারভেজকে হত্যার অভিযোগে আমিনুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা।